আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন রাজ্যে গত মাসে বহু সংখ্যক বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুতের মাসুল অভাবনীয়ভাবে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মাসুলের অর্থসমূহ ফেরত দেওয়া হবে বলে রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লসা জানিয়েছেন কিছুদিন আগে রাজ্য জুড়ে অধিকাংশ গ্রাহকের বিদ্যুতের মাসুল দুই তিন গুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করে মিটার রিডিংয়ে সম্ভাব্য ক্রুটির জন্য এ ধরনের ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান এদিকে রাজ্যের শক্তিমন্ত্রী গার্লসা স্মার্ট মিটারগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে জানান এর পরবর্তী সময়ে বিদ্যুৎ বিভাগ স্মার্ট মিটারগুলির মধ্যে ক্রুটি তাকার কথা স্বীকার করেন শক্তিমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের জনসাধারণ কিছুটা স্বস্তি পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে আসাম সরকার জল সংরক্ষণ এবং আনুষাঙ্গিক বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রাজ্যে আড়াই লক্ষ জলদূত নিয়োগ করবে জল জীবন মিশনের সঞ্চালক কৈলাস কার্তিক জানিয়েছেন যে নবম ও দশম শ্রেণীর দশজন ছাত্রছাত্রীকে মিশনের প্রত্যেক প্রকল্পের জন্য জলদূত নিয়োগ করা হবে তিনি জানান যে বাসাই করা ছাত্রছাত্রীদের জন্য অনাময় এবং স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে ছাত্রছাত্রীদের পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার বিষয়ে জ্ঞান আহরণ করার জন্য প্রত্যক্ষ প্রকল্প পরিদর্শনে পাঠানো হবে এছাড়াও তাদের জলের গুণগত মান পরীক্ষা করে দেখার জন্য যন্ত্রপাতি প্রদান করা হবে শ্রী কার্তিক আরও জানান যে জলদূতেরা সমাজের বিভিন্ন স্তরের লোকদের সঙ্গে উন্নত জলবায়ু পরিবর্তন এবং জল সংরক্ষণের বিষয় নিয়ে মত বিনিময় করে প্রাপ্ত মতামত লিপিবদ্ধ করবে অসমের পাঁচটি জেলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে অস্বাভাবিক খরা দেখা দিয়েছে শুধু অসম নয় গোটা দেশে আর আগের মতো দান উৎপাদিত হচ্ছে না এর ফলে আগামী দিনে বাড়তে পারে চালের দাম জলবায়ু পরিবর্তনের ফলে অসম মধ্যপ্রদেশ বিহার ইত্যাদি রাজ্যেও কৃষিজাত ফসলের উৎপাদন কমছে বিশেষভাবে মধ্যপ্রদেশ এবং বিহারে ডালের উৎপাদন কমেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক সমীক্ষা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের জন্য গোটা দেশের কৃষিক্ষেত্রের বিস্তর ক্ষতি হয়েছে পরিণামে কৃষিজাত ফসলের উৎপাদন আশানুরূপ হয়নি এর জন্য চাল ডাল সহ বিভিন্ন কৃষিজাত ফসলের দাম আগামীতে বৃদ্ধি পাবে নদীবাঙ্গন সমস্যায় চরম বিপাকে পড়েছেন উত্তর হাইলাকান্দির কালীনগর এলাকার জনগণ সেখানে কাটাখাল নদীর বাঙ্গনে বেশ কয়েকটি বাড়িঘর ইতিমধ্যে তলিয়ে গিয়েছে সুপারি গাছ সহ অন্যান্য বৃক্ষরাজি ধ্বংস হয়ে গিয়েছে বর্তমানে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি ওই গ্রামে যে কোনো সময় অঘটনের আশঙ্কায় জনগণ দুশ্চিন্তায় রয়েছেন তিন বছর ধরে কালীনগর এলাকার জনগণ বাঙ্গন সমস্যার ভোগান্তির শিকার হচ্ছেন অনেক মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বেশ কিছু মানুষ গৃহহারা হয়ে গিয়েছেন শুধুমাত্র কালীনগর এলাকা নয় উত্তর হাইলাকান্দির উত্তর নারায়ণপুরে একই অবস্থা দেখা দিয়েছে সাম্প্রতিক বন্যার সময় ওই এলাকার বিভিন্ন স্থানে বড় বড় বাঙ্গনের সৃষ্টি হয়েছে মোহনপুর চতুর্থ খণ্ডে নদী বাঙ্গনে কয়েকটি পরিবার বিপর্যস্ত হয়েছে মোহনপুরে বাঙ্গন প্রতিরোধে সরকারিভাবে মোটা অঙ্কের টাকা বরাদ্দ হলেও সেটা বাস্তবায়িত হয়নি কারবারিদের নতুন আরও একটি কৌশল নৈশবাসে যাত্রীর বদলে গরু কিন্তু এই নতুন কৌশলে গবাদি পশু পাচারে ব্যর্থ হয়েছে একটি যাত্রীবাহী নৈশ বাস থেকে পঁচিশটি পাচার করা গরু উদ্ধার করা হয়েছে গরু এবং নৈশ বাস ও দুই পাচারকারীকে আটক করে দুইকে হলেন হাবিবুর রহমান এবং রিবুল হুসেন গোপন সংবাদের ভিত্তিতে জহালাবন্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহিদুল ইসলামের নেতৃত্বে একটি নৈশ বাস থেকে পঁচিশটি পাচার করা গরু উদ্ধার করা হয়েছে চূড়াচালান করা গরুগুলো অরুণাচল প্রদেশ থেকে নয়াগাঁওয়ের রূপহিতে নিয়ে যাওয়া হচ্ছিল পরিবারের হৃদের তাগিদ মেটাতে চাল কেনার জন্য সত্তর টাকা চুরি করতে গিয়ে গণপ্রহারের শিকার হলো এক উপজাতি নাবালক অবশেষে প্রত্যন্ত এলাকার উপজাতি নাবালক অন্তুমণি দেববর্মার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের তরফে দুঃস্থ জনজাতি পরিবারের হাতে সাহায্য তুলে দেয় বিজেপি হোয়াই জেলার নেতারা উল্লেখ্য গত সতেরো সেপ্টেম্বর চাল কিনার জন্য টাকার অভাবে মাত্র সত্তর টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে দোরা পড়ে অমানবিকভাবে প্রচন্ড প্রহারের শিকার হয়েছিল নাবালক অন্তুমণি দেববর্মা এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত প্রতিমা ভৌমিক পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন বেহাল জারৈলতরা ফেরি ভয়ঙ্কর রূপ ধারণ করায় রাস্তায় জাল ফেলে অভিনব প্রতিবাদ পুজোর আগে সংস্কারে হাত না দিলে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার জনগণের অভিযোগ বন্যার পর এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম এই রাস্তা সংস্কারের দাবি জানালে বিভাগীয় স্তরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং শিলচর জয়ন্তিয়া সড়কে যানবাহন সম্পূর্ণ যাতায়াত বন্ধ দেওয়ার পর রন্দন ঘোষের গাড়ি পাথর বুঝাই লরি চলাচলে বর্তমানে এ রাস্তাও বন্ধ হওয়ার পথে স্থানীয় সন্তোষ নির্বাচিত বিধায়ক সাংসদের ভূমিকা নিয়ে বলেন নির্বাচন এলে এদের জনগণের কথা মনে পড়ে এরপর তাদের দর্শন পাওয়া মুশকিল তাই জনগণ এখন আর বসে থাকবে না নিজের অধিকার আদায়ে আন্দোলনে মাঠে নামবে এক সময় তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন গ্রামীণ রাস্তায় বিনা পারমিটে গ্যাস সিলিন্ডারের বাড়ি গাড়ি অবৈধ পাথর বুজাই লরি কীভাবে রাস্তা দিয়ে চলাচল করে আসলে প্রশাসনিক স্তরে গোপনে কিছু রহস্য রয়েছে এছাড়া বিশ্বনাথ তার বক্তব্যে বলেন এই রাস্তার উপর মডেল কলেজ কেন্দ্রীয় বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী চলাচলের একমাত্র রাস্তা বর্তমানে জীবন ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা যাতায়াত করছেন তাই অবিলম্বে সংস্কারে হাত না দিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পাঁচগ্রাম থানাধীন পঞ্চম পঞ্চমখণ্ড সাদদামপাড়া এলাকায় মাটি কাটা নিয়ে থানায় গড়ালো মামলা কাটাখাল পুলিশ ফাড়িতে মৃত মতিউর রহমানের স্ত্রী আমিরুন নেশা মসজিদ কমিটি এবং চারজনকে অভিযুক্ত করে জমি সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন এজাহারে উল্লেখ করা হয় তাদের জমি থেকে বলপূর্বক জেসিবি দিয়ে মাটি কুড়ে নিয়ে যান অপরাধীরা কাউকে জিজ্ঞেস না করে মাটি জমির পাশে মাদ্রাসার নবনির্মিত একটি ভবনে নেওয়া হয় বলে জানিয়েছেন আমিরুন নেসা এবং তার পুত্র বদরুল ইসলাম তখন বদরুল ইসলাম বাদা দিলে তাকে মারদরের উপক্রম করেন কালীনগর জিপি তবে নবনির্মিত মাদ্রাসা ভবনের কাজে ব্যবহৃত মাটি জমি মালিকদের বিনা অনুমতিতে নেওয়া হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে নিম্ন অসমের দুবৃতে একের পর এক দোরা পড়ছে চুর ও চিন্তাইবাজ ধুবরি শহরে বাজার সংলগ্ন নেতাজি সুভাষ রৌডে জনৈক মহিলার হাত থেকে টাকার বেগ চিন্তাই করে পালাতে গেলে উপস্থিত জনতার হাতে ধরা পড়েছে পশ্চিমবঙ্গের এক দুষ্কৃতি দ্রুত মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা দ্রুতকে পশ্চিমবঙ্গের কুচবিহারের জনৈক সমীর শাহ বলে শনাক্ত করা হয়েছে দক্ষিণ শালমারার কোলাবাড়ি এক হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর জেবি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য শিক্ষিকা ময়না খাতুন দুবরি শহরের একটি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা তুলে ফিরছিলেন কিন্তু নেতাজি সুভাষ রৌডে দুষ্কৃতী শাহ ময়না খাতুনের হাত থেকে ব্যাগটি করার চেষ্টা করে কিন্তু সতর্ক মহিলাটি তখন হাল্লা করতে থাকলে উপস্থিত স্থানীয় জনতা চিন্তাইবাজকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন অবৈধ বালি এবং পাথর পাচারের বিরুদ্ধে অভিযান পুলিশের শুক্রবার রাতে পুলিশ সুপার নুমল মাহাত অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার দাস এবং বন বিভাগের সিসিএফ শিবকুমারের কুমারের নেতৃত্বে অভিযান চলে উদারবন্দ এলাকা থেকে অভিযান চালিয়ে বালি এবং পাথরবর্তী ষাটটি লরি আটক করা হয়েছে এদিন উদারবন্দ পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চলে আরও তীব্র অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে